মহিলা বিষয়ক অধিদপ্তর দশ হাজার নয়শো তিরানব্বই পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি বিস্তারিত দেখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেটা বলছি সেটাই আপনারা দেখতে পাচ্ছেন সো বন্ধুগণ এখানে দেখেন এটা দুদিন আগে মাত্র নিয়োগটি দিচ্ছে এখানে টাইপিং আছে সেটা হলো মহিলা বিষয়ক অধিদপ্তর অধিদপ্তর কিশোর কিশোরী ক্লাব শীর্ষক প্রকল্প বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মহিলা অধিদপ্তর ছয়টি পদে দশ হাজার নয়শো তিরানব্বই জনকে নিয়োগ দেবে আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হলো। এখানে এখানে ছয়টি পদ আছে ছয়টি পদের নামগুলো আমরা একটু বলবো এটাকে আমরা জুম দিয়ে নি হ্যাঁ তো এখানে প্রথম পদের যে নামটা আছে উচ্চমান সহকারী কাম হিসাবে রক্ষক এটি হলো পদের মাত্র দুজন নেবে সেটি হতো বাণিজ্য স্নাতক ডিগ্রি এখানে বয়স হতে হবে আঠারো ও তিরিশ মুক্তিযুদ্ধ কোটার জন্য বত্রিশ বছর ব্যাটপ বেতনের স্কেল হলো দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা তারপর দ্বিতীয় নাম্বার পদ খুবই সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি বয়স আঠারো তিরিশ বছর মুক্তিযুদ্ধ কোটার জন্য বত্রিশ স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর তিন নম্বর যে পদের নামটা আছে সেটা হলো ফিল্ড সুপারভাইজার এখানে নেবেল পদের সংখ্যা একশো আঠাশটি ছিল শিক্ষকতা যোগ্যতা স্নাতক ডিগ্রি বয়স আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে বত্রিশ বছর বেতন পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা তারপর যে আছে তিন নম্বর যে পদটা আছে হ্যাঁ সরি হ্যাঁ তিন নম্বর পদটা চার নম্বর পদ সরি জেন্ডার প্রপারিটার জেন্ডার প্রোপারিটার পদের সংখ্যা এক হাজার পঁচানব্বই জন হ্যাঁ পঁচানব্বইটি শিক্ষক যোগ্যতা এস এসসি পাস আর বয়স হল আঠারো থেকে তিরিশ বছর মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে বত্রিশ বছর বেতন দৈনিক বিজ্ঞপ্তি এক হাজার টাকা তারপর আছে যে পাঁচ নম্বর যে পদের সংখ্যা পদের নাম আছে সাংগীতিক শিক্ষক অ্যান্ড পদের সংখ্যা হল আটচল্লিশশো তিরাশিটি অ্যান্ড শিক্ষাগত যোগ্যতা আইসিসি পাস বয়স আঠারো থেকে তিরিশ মুক্তিযুদ্ধ করেছিল বত্রিশ দৈনিক বিজ্ঞান পাঁচশো টাকা আর তারপর আছে পদের নাম কণ্ঠ কণ্ঠশিল্প শিল্পী এখানে পদের সংখ্যা হলো আটচল্লিশশো তেরাশিটি শিক্ষাগত যোগ্যতা এসিসি পাস মানে ওটার মতোই সেম তারপর এখানে লাগছে আবেদন আবেদনের ঠিকানা আবেদন ডাকযোগ্য প্রকল্প পরিচালক কিশোর ও কিশোরের ক্লাব স্থাপন প্রকল্প বাংলা শিশু একাডেমি দোয়েল চত্বর শাহবাগ ঢাকা এর বরাবর পাঠাতে হবে আবেদনের সময়সীমা উনিশশো অক্টোবর থেকে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের প্রতিক্রিয়া সম্পূর্ণ বিস্তৃত অফিসিয়াল মানে এখানে আপনি আবেদনের ইমেজটা চাইলে দেখতে পারেন এখানে আবার ওই যে আমি উপরে যেরকম লেখছি বলছি এরকমই জাস্ট এখানে কিছু নিয়ম আরও আছে যে অবৈধ অবস্থা বিপদ মানে এগুলো আর কি কোথন সেলের মানে আর কি নিয়মগুলো আর কি আছে সো এখন আমরা দেখব যে এখানে যে আমি তো নিয়ে একটু দেখলাম এখানে দেখব যে এখানে কি দেখ ক্লিক করলে কি হয় স্যারে এখান থেকে এটা হলো এরকম আর এটা যদি আপনি আবেদন করতে চান দেখা যাচ্ছে কোনো দোকানে চাকরি দোকানে যাবেন সেখান থেকে চাইলে আপনি আবেদন করতে পান তো বন্ধুগণ আজকের ভিডিওতে এটা দেখাতে পারবো না কীভাবে আবেদন করে তো আবেদন আপনি একটা কষ্ট করে দোকানে চাইলে দেখতে হবে যে এটা কীভাবে আবেদন করে হ্যা আর আজকে ভিড়টা এই পর্যন্তই পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য রইল আসসালামু আলাইকুম